পুরীতে যে কোনো মিষ্টি খাবারের আপনার হয় গুড় আর নয়তো মিচড়ি, তো এখানে মিচড়ি দেয়। এটা আমার যখন রসটা গাঢ় হবে, চিনি এখনও গলেনি, চিনি গুলে রসটা কিন্তু গাঢ় হবে। আমি রসটা আগে করে রাখছি, তারপরে দেখাচ্ছি। আমি এখন খাজা বানাবো, তার জন্য একটু ময়দা আগে ছেলে নিচ্ছি, দুধ চুড়ে হয়ে যাবে তাহলে। এতে একটু ময়দা ছেলে নিচ্ছি। এবার এতে আমি এক কাপ আগে ময়দা নিয়ে নিচ্ছি। আমি খুব বেশি পরিমাণে করব না, মাথাটা কেটে নিলাম এক কাপ। আর এটা তো এক কাপ ছিলই, আর ছেলে নিয়ে আর এক কাপ, একদম মাথা কেটে আর এক কাপ নিয়ে নিলাম। এই দু কাপ দিয়েই আমি করব খাজা, করব জগন্নাথের খাজা, পুরীর খাজা যেটা। এবার এতে আমি চার চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। ওখানে কিন্তু রিফাইন্ড অয়েল দেয় না, ওখানে পুরো ঘিয়ে হয় ওটা, ঠিক আছে? কিন্তু আমরা তো বাড়িতে করছি, এবার এটা একটু মেখে নেব। বাড়িতে করলে আমরা তো অতটা ঘি দিয়ে করতে পারবো না, পরে কখন কি করব সেটা আমি দেখাবো। তবে যত এটাতে বেশি ঘি মতো দেওয়া হবে তত ভালো হবে আর কি, ঘি বা তেল যাই হোক মুচমুচে করার জন্য। এখানে অনেকটা বেশি পরিমাণেই আমি, আর একটু আমার লাগবে মনে হচ্ছে, তেল আর একটু লাগবে, তো আমি আর একটু তেল দিচ্ছি। আরও এক চামচ, দু চামচ আরও তেল দিলাম, মানে মোট ছ চামচ মতো তেল এতে দিলাম। তেল দিয়ে নিয়ে মেখে তারপরে দেখাচ্ছি। এবার আমার এটা মাখা হয়ে গেছে। এইভাবে মাখতে হবে যাতে হাতের মুঠো করলে পরে, মুঠোয় আনলে এরকম এক মুঠো হয়ে থাকে, ঠিক আছে? তার মানেই বুঝতে হবে জড়ো হয়ে যাচ্ছে যখন, তার মানে মাখাটা হয়েছে বা তেলের পরিমাণটাও ঠিক আছে। তেল দিয়ে মাখলে কী হয়, মুচমুচেটা ভালো হয়, আর মেখে নিয়ে তেল দিলে নরম হয়। দুটোর মধ্যে একটু তফাত আছে। তো যাই হোক, আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল ঢেলে মাখবো। অল্প অল্প করে জল দেবো, একটা ডো বানাবো। সেই ডোটা কিন্তু রুটির মতো অতটা নরম হবে না, একটু শক্ত ডো হবে, কারণ তেলটা তো বেশি দেওয়া হয়েছে, সেই জন্য ডোটা একটু শক্ত হবে। এইভাবে অল্প অল্প করে মেখে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি, একটু শক্ত আছে, খুব নরম নয়, এবার এটাকে কিন্তু আমি ঢেকে দেবো 20 মিনিটের জন্য। তার মধ্যে আমি একটা রস করে নিচ্ছি, দেখাচ্ছি। এবার এতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি। এই চিনিটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এক কাপ চিনি দিয়ে দিলাম, এখনও গ্যাস জ্বালিনি আমি, তাতে আমি দিয়ে দেবো হাফ কাপ জল, যেটা মেপে দিলাম এতে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি গেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, ফাটিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো হয়। কেউ ইচ্ছা করলে এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার এখানে আমি এলাচ গুঁড়ো পাই না দোকানে, তো সেক্ষেত্রে আমি গোটা এলাচি এরকম ভেঙে দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। হালকা আঁচে দিয়েছি, আস্তে আস্তে চিনিটা গলুক। একটা লেবু আমি অর্ধেক মতো নেব, পরে ওই রসে আমাকে দিতে হবে, কারণ কি সাধারণ খাজা আর পুরীর খাজার মধ্যে তফাত হচ্ছে, এটা কিন্তু রসটা যে সাদা রস যে মাখানো হয়েছে সেটা কিন্তু বোঝা যায় না। আর এমনিতে পুরীতে যেটা অথেন্টিক করে সেটা হচ্ছে এখানে মিচড়ি গুঁড়ো দেয়। হ্যাঁ, ওখানে যে কোনো মিষ্টি খাবারে, পুরীতে যে কোনো মিষ্টি খাবারে আপনার হয় গুড় আর নয়তো
মিচড়ি, তো এখানে মিচড়ি দেয়। এটা আমার যখন রসটা গাঢ় হবে, চিনি এখনও গলেনি, চিনি গুলে রসটা কিন্তু গাঢ় হবে। আমি রসটা আগে করে রাখছি, তারপরে দেখাচ্ছি। ওদিকে ওটা হচ্ছে, আর এখানে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এক চামচ ময়দা দিয়েছি। যে তেলটা দিয়ে আমি মাখলাম সেই তেলটার মধ্যে এক চামচ ময়দা দিয়েছি। নিয়ে আরও একটু আমি ময়দা দিচ্ছি। নিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি, যেটা আমার বেলার সময় লাগবে। এরকম একটা পেস্ট আমি বানিয়ে নেব। আচ্ছা, এটা এরকম থাকলো। এবার এই রসটা আমার হয়ে এসছে, যাতে এটা একদম শক্ত না হয়ে যায় তাই জন্য আমি একটু লেবুর রস এতে দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা জমে ছেঁকে নিচ্ছি, এই কারণে বীজগুলো আটকে যাবে, বীজগুলো যাতে না পড়ে সেই জন্যই ছাঁকনিতে করে রসটা দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার এটা আমি রেখে দেবো, ব্যাস সরিয়ে রেখে দিচ্ছি। এটা এইখানে রসটা আমি কেন করলাম, এখন কেন লেবুর রস দিলাম, এটা হয়ে গেছে। এই যো হাতে নিয়ে এরকম নিলে পরে এই যো এক তার মতো হচ্ছে, সরু সরু তোর মতো হচ্ছে, ঠিক আছে। এই যো তার, এটাকে এক তার রস বলে। এরকম যখন হবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গেছে, এই ঘনত্বটাই দরকার, সেই জন্য লেবুর রস এখন দিয়ে দিলাম। আর এটা কিন্তু জমে যাবে না, নয়তো কিন্তু ঠান্ডা হলে এটা জমে যেত, এটাই হচ্ছে সিস্টেম। তাই জন্য কড়া বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি ওই প্রসেসে আসবো, খাজার প্রসেসে আসবো। এবার আমি এগুলোকে লেচি বানিয়ে নেব। এখান থেকে আমি বেশ কতগুলো লেচি বানাবো, ওই লেবুর সাইজেরই, হ্যাঁ এরকমভাবে লেচি বানিয়ে নেব। খুব বড় সাইজ হবে না, এরকম দেখুন এতটাই নরম হয়েছে যে কেটে যাচ্ছে। এইভাবে আমি লেচি বানিয়ে নেব। আমি সাতটা লেচি বানিয়ে নিলাম লেবুর সাইজের, হ্যাঁ। এবার এই লেচিগুলো দিয়ে আমি এক একটা বেলবো, দেখাচ্ছি। এইভাবে আমি ময়দা মাখিয়ে নিয়ে বেলে নেব। যতটা পারবো বড় করে পাতলা করে বেলবো। এইভাবে বেলে নিয়ে তারপরে ফিরে আসছি। একটা বেলা হয়ে গেছে, এইভাবে বাকি সাতটা বেলে নিয়ে একটু পাতলা করে বেলতে হবে, আর সব দিকটা যেন সমান হয় সেটা দেখতে হবে। এই দিকটা একটু মোটা আছে, আমি আর একটু এখানে টেনে দেবো, এখানে আর একটু টেনে দেবো যাতে সব দিকটা সমান হয়, একটু হাত দিলেই বোঝা যাবে। এইভাবে পুরোটাই মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। এইভাবে বাকিগুলো বেলে নিয়ে ফিরে আসছি। আর সব কটা বেলা হয়ে গেছে, তার মধ্যে মাথায় রাখতে হবে এই দুটো একটু বড় সাইজের করতে হবে, এটা একটু বড় সাইজের করেছি। এবার এতে আমি এই পেস্টটা আর একটু বড় করে নিচ্ছি, কারণটা বলছি, একদম বাইরে যেটা দেওয়া হবে না সেটা একটু বড় সাইজের করলে ভালো হয়। তাহলে ওর ভেতরে বাকিগুলো সব ঢুকে থাকবে। করে নিলাম। এবার এই যে পেস্টটা, এটা পুরোটা আমি এতে লাগিয়ে দেবো, পুরো চারিদিকে ভালো করে লাগিয়ে দেবো। এর ওপর একটা ছোটো বসাবো, একটু ছোটো, জাস্ট এই সাইড দিয়ে এইটুকু করে, জাস্ট একটু মানে চারিদিক দিয়ে মোটামুটি হাফ ইঞ্চি মতো হলেই হবে। বসিয়ে দিলাম, বসিয়ে এটার ওপরেও আবার পেস্ট লাগিয়ে দেবো, পুরোটাই এইভাবে পেস্ট লাগিয়ে দেবো। সবার উপরেরটাতেও লাগিয়ে দিতে হবে। এখানে আমি তিনটে দিলাম, লাগিয়ে দিলাম। এবার এটাতে আমি ফোল্ড করব, এইভাবে আস্তে আস্তে ফোল্ড করব। দেখতে হবে যেন এতে, এত সাবধানে করতে হবে যেন হাওয়া না ঢুকে যায়, ঠিক আছে। হাওয়া ঢুকলে কিন্তু এটা ঠিকমতো হবে না। এইভাবে আস্তে আস্তে রোল করব, আস্তে আস্তে এইভাবে রোল করব, দু হাত দিয়ে এইভাবে রোল করব, ঠিক আছে। এবার লাস্টের এইখানটায় একটু জল লাগিয়ে দেবো, একটুখানি জল লাগিয়ে দেবো, মুখটা একটু জল লাগিয়ে এটা বন্ধ করে দেবো, এইভাবে এটা বন্ধ করে দেবো যাতে ফুলে না যায়।
ঠিক আছে, চারিদিকে এটাকে একটু বন্ধ করে দেবো যাতে খুলে না যায়। এবারে এটাকে দুহাত দিয়ে একটু এইভাবে রোল করব, এইভাবে একটু রোল করে নেব, একটু রোল করে নেব, চাপও দেবো যাতে বড় হয় একটু। ব্যাস হয়ে গেছে, এবার একটা ধারালো এরকম হয়েছে, এবার একটা ধারালো আমি ছুরি নিয়ে নিচ্ছি, দিয়ে দুদিকে এই দুদিকে আমি একটু কেটে নেব, একটুখানি করে কেটে বাদ দিয়ে দেবো। আর হাফ ইঞ্চি মতো করে বা 1 ইঞ্চি মতো করে এগুলো কেটে নেব। একটা থেকে আমি 5টা বের করলাম, তারপরে দেখাচ্ছি। এখানেও বড়টা সবার আগে নিয়ে নিলাম, তার উপরে এই পেস্ট লাগিয়ে দেবো, এইভাবে পেস্ট লাগিয়ে দিয়ে আর একটা রোল বানিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। এই যে লেচিগুলো করে নিয়েছি, এগুলোতে আমি একটু ময়দা মাখিয়ে নেবো আগে, সরিয়ে নিচ্ছি সব সাইডে। এগুলোতে ময়দা মাখিয়ে আলতো হাতে এইভাবে উপর থেকে একটু চেপে নেব, চেপে একটু এইরকম সাইডে করে দেব, সাইডে করে দিয়ে এই যে, তাহলে কি এই যে ভাঁজগুলো এটা একটু বোঝা যাবে। নিয়ে এবার হালকা হাতে একটু প্রেস দিয়ে বেলে নেব, এরকমভাবে হালকা হাতে এইভাবে বেলে নেব। দেখা যাক, এগুলো এরকম গোল গোল রয়েছে, এই যে গোল গোল এগুলো দেখা যাচ্ছে, ভাজলে পরে এগুলো আশা করি খুলে আসবে। বেলে নিয়ে ফিরে আসছি। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল, রিফাইন্ড তেল, অনেকটা পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ঘি, তেলটা কিন্তু পুরো গরম করব না, তার আগেই এগুলো ছেড়ে দেব, কারণ মোটা হয়ে আছে তো, অনেকগুলো ফোল্ড আছে, ভেতরগুলো যদি ভাজতে হয় তাহলে কিন্তু তেল গরম না হতেই, হালকা একটু গরম হবে তখনই এটা ছেড়ে দিতে হবে, এবং সিম আছেই কিন্তু এটা হবে। হালকা গরম হয়েছে, এবার এতে আমি একে করে ছেড়ে দিচ্ছি। এগুলো এবার ভাঁজগুলো ফুলছে, দেখুন ভাঁজগুলো ফুলে যাচ্ছে, তো যত এগুলো গরম পাবে ভেতরে, ভেতরেও তো তেল আছে, ওই যে ময়দা তেল দিয়ে গুলে যে পেস্টটা, সেটার জন্য কিন্তু এ দেখুন ভাঁজগুলো বোঝা যাচ্ছে। আঁচটা কিন্তু সবসময় কমে থাকবে, দেখুন কতটা ফুলে উঠেছে, আঁচ একদমই কমে থাকবে, ভেতরটা অবশ্যই ভাজতে হবে। এই যে ভাঁজগুলো সুন্দর, সব ভাঁজগুলো বোঝা যাচ্ছে, এইভাবে কিন্তু ভেতরেও ভাজতে হবে, একদম সিম আছে, একে ব্রাউন মতো করে ভাজবো। এগুলো দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, মটমট করছে, ফুলতি ঢুকছে না কিন্তু, হ্যাঁ, তো এটা আমার ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে এগুলো। এবার এটা আমি তুলে নেব, তেল থেকে তুলে নেব, তেলটা একটু ঝরিয়ে নেব, ঝরিয়ে এই প্লেটে রাখছি আগে, তারপর আমি রসে ফেলে দেব, আবার
আমি কিন্তু এবার দুটো একটা করেই ছাড়ব। আরও তিনটে ছেড়ে দিলাম। এটার সিস্টেম হচ্ছে, ধরুন একসাথে আপনি অনেকগুলো দিলেন, তো দিয়ে তারপরে সেকেন্ড ব্যাচ যখন দেবেন তার মাঝখানে কিন্তু কড়া মানে গ্যাসটা অফ করে দিতে হয়, কড়াটা তেল যেন আবার ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? সেইভাবেই এটা করতে হয়। তো আমি বেশিক্ষণ করিনি, তিনটে করেছি, যার জন্য আমি এটা জেলে রেখেছি। কিন্তু এটা সিস্টেম হচ্ছে ভেতরটা যাতে হয় ঠিকমতো, সেই জন্য এটা এরকম করতে হবে, গ্যাস অফ করে দিয়ে সেকেন্ড ব্যাচটা দিতে হয়। এবার আমি দেখাচ্ছি, এগুলো সব ফুলে উঠছে, এগুলো ভাজ ফুলে যাচ্ছে। আমার এই রসটায় একটু গরম করে নিয়েছি, রসটা এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাস কয়েক সেকেন্ড রাখলাম রসটা, এবার কিন্তু রস থেকে এটা আমি তুলে নেব। দুটোই কিন্তু অল্প গরম থাকতে হবে, ঠিক আছে? ওই জন্য তেল থেকে নামিয়েই রসে দিলাম না, রসে দিলেও হয় কিন্তু ওদিকে আমি সেকেন্ড এগুলো তুলে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচটা করেও ফিরে আসছি। এগুলো হয়ে এসছে, দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এগুলো দেখুন ভাজগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? একটা কথা বলি যে সাধারণ খাজা আর পুরীর খাজার তফাৎটা কি, পুরীর খাজা কিন্তু কয়েকদিন রেখে খাওয়া যায়, সাধারণ খাজা কিন্তু সেটা হবে না। আপনি যখন রসে ভেজাচ্ছেন তখনই কিন্তু এ নরম হওয়া শুরু হবে, সেই জন্য পুরীর খাজার দুটো ট্রিক্স আছে। এই খাজা আমি আজকে যেটা বানালাম সেটারও দুটো ট্রিক্স মনে রাখবেন আপনারা, বা আমরা সবাই জানি যে খাজা কীভাবে বানাতে হয়, বেশিরভাগ মানুষই আমরা জানি। কিন্তু পারফেকশান বা দোকানদারদেরটা কেন থাকে বেশি দিন, আমাদেরটা কেন থাকে না, তার দুটো কারণ। একটা হচ্ছে যে ওই যে মানে আপনার এই যে এটা যখন বানাবেন তখন কিন্তু যে মানে ভাঁজটা, সেই ভাঁজটা যখন করবেন মুড়বেন যখন, তখন কিন্তু একদমই যেন হাওয়া না ঢুকে, ঠিক আছে? এইটা তো একটা ব্যাপার রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে পুরীর খাজাতে কিন্তু একটু চালগুড়িও ব্যবহার করা হয়, ঠিক আছে? চালগুড়ি, এবং দেখবেন ওই খাজাগুলো কিন্তু খুব কটকটে লাগে, একদম সাধারণ মুচমুচে যে জিনিসটা সেটা হয় না, এটা কটকটে, কারণ চালগুড়িও তো বেশি থাকে আর শক্ত হয় মাখাটা। মাখাটা শক্ত না করলে, আর শক্ত করা মানেই কিন্তু ভাজগুলো একটু মোটা মোটা হবে, ভাজ একদম পাতলা হবে না। আমি পরে আপনাদের, এবার আমি আস্তে আস্তে এগুলো তুলছি, তুলে আমি রসে ফেলছি, ঠিক আছে? আপনাদের পরে আমি একবার দেখাবো যে কীভাবে সাধারণ খাজা পরে তার সাথে পুরীর খাজার তফাৎ থাকে। এখানে হচ্ছে আমি দেখেছেন আমি যে ডোটা করলাম সেই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত মতো রেখেছিলাম, আটা মানে রুটি করার মতো ডো কিন্তু নরম ডো হবে না, হ্যাঁ ডোটা একটু শক্ত থাকবে, আর ওই যে খাবার ঢোকা যাবে না ট্রিক্সটা, এই ট্রিক্সটা একটু রাখতে হবে। এবার ডো যদি শক্ত হয় তাহলে কিন্তু এই ভাঁজগুলো যে ভেতরের যে লেয়ারগুলো সেগুলো একটু মোটা মোটা হবে, এবং যখন আপনি রসে এটা দিচ্ছেন তখন রসটা কিন্তু ভেতরে ঢুকে গিয়েই বেরিয়ে যাবে, ভেতরে বেশিক্ষণ রাখা যাবে না। এটাও একটা ট্রিক্স, রসে বেশিক্ষণ জাস্ট 5-6 সেকেন্ড ডুবাবেন, ডুবিয়ে মাখিয়ে জাস্ট তুলে নেবেন, ব্যাস আর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? এগুলোই হচ্ছে ট্রিক্স। এবার আমি এইগুলোই বন্ধ করে দিচ্ছি গ্যাস। গ্যাস আমার জগন্নাথের খাজা রেডি টু সার্ভ। আমি আরও এখনও ভাজছি, পুরো ভাজা শেষ হয়নি, দেখাচ্ছি। আমার জগন্নাথের খাজা রেডি টু সার্ভ, জগন্নাথের সামনেই নিবেদন করলাম। আজকের মতো এখানেই রাখছি, আবার পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি।